স্টেট উর্তীর্ণ বেকারদের একসঙ্গে নিয়োগের আশ্বাস দিলেন না মুখ্যমন্ত্রী। ধাপে ধাপে দুর্গাপূজোর আগে নিয়োগের চেষ্টা হবে বলেছেন মুখ্যমন্ত্রী। মহাকরণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বললেন স্টেট উর্তীর্ণ বেকার বিশ্বজিৎ ঘোষ। সকলকে একসঙ্গে নিয়োগ করতে হবে এই দাবিকে সামনে রেখে সোমবার 2021 সালে টেট উত্তীর্ণ বেকারদের এক প্রতিনিধি দল মহাকরণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর হাতে মাতা ত্রিপুরা সুন্দরীর একটি ছবি তুলে দেন, সেই সঙ্গে চাকরি সংক্রান্ত দাবি সনদ পেশ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেট উত্তীর্ণ বেকার বিশ্বজিৎ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর কাছে 2021 সালে টেট উত্তীর্ণ 3631 জনকে একসঙ্গে নিয়োগের দাবি জানিয়েছেন। পাশাপাশি বলেন, রাজ্যের প্রায় সব স্কুলই শিক্ষক স্বল্পতা রয়েছে, শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করছে, তাতে স্পষ্ট রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক এক প্রকার নেই। মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনায় যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে টেট পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে অনেকেই টেট পাস করেছেন, তাদেরকে ব্যাংক থেকে ঋণের জন্য চাপ দেওয়া হচ্ছে, অনেকেই কিস্তির টাকা কেটে নিচ্ছে ব্যাংক। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন টেট উত্তীর্ণরা। এক কথায় টেট উত্তীর্ণদের কেন অতি দ্রুত চাকরির প্রয়োজন তা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। তবে মুখ্যমন্ত্রী 3631 জনকে একসঙ্গে নিয়োগের প্রতিশ্রুতি দেননি, ধাপে ধাপে দুর্গাপূজোর আগে নিয়োগ করার চেষ্টা করবেন। এসছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে দেখা করতে এবং সবাই 2021-এর টেট কোয়ালিফাই। আমরা আমাদের একসাথে নিয়োগের দাবিতে এই বারবারই বিভিন্ন দপ্তর মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবার সাথে দেখা করেছি এবং অবশেষে আজকে এই মুখ্যমন্ত্রী সাহার সাথে আমরা দেখা করলাম দীর্ঘদিন মানে অপেক্ষা করার পর। পাশাপাশি আমাদের যে ব্যাপারটা হচ্ছে এই যারা 2021 টেট কোয়ালিফাই হয়েছে এখন আমাদের রাজ্যের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট তীব্রভাবে বাড়ছে দিন দিন এবং স্কুল পড়ুয়ারা স্কুল শিক্ষক নিয়োগের দাবিতে প্রতি স্কুল পরীক্ষার মধ্যে সমস্যা, স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিনিয়ত ওরা পথে বসে বিক্ষোভ দেখাচ্ছে এবং আজকে এখানে আসা তীব্র শিক্ষক সংকট থাকা সত্ত্বেও 2021-এর টেট কোয়ালিফাইডদের নিয়োগ একসাথে নিয়োগ করার দাবি এখনও রাজ্য সরকারের কোনো সহত্তর আমরা পাইনি। এবং কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে যে প্রথম ধাপে 600 পোস্ট নিয়োগ করা হবে আর বাকি যারা আছে মোট টেট কোয়ালিফাইড টোটাল টিয়ার ওয়ান টিয়ার টু মিলে 6671 জন, এর মধ্যে শুধুমাত্র বলেছে প্রথম ধাপে 600 জনের নিয়োগ করা হবে, ধাপে ধাপে দুর্গা পূজার আগে আমাদের সবাইকে নিয়োগ করার উদ্যোগ নেবেন, নট শিউ। বিশ্বজিৎ ঘোষ আরও বলেন, MHRD থেকে এককালীন 12,222 পদে টেট ছাড়া নিয়োগের অনুমতি আনে রাজ্য সরকার, এর মধ্যে মাত্র 1,194 জনকে নিয়োগ করা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছেন তিনি একসঙ্গে 14,000 শিক্ষক নিয়োগ করতে পারেন কিন্তু তখন তিনি যোগ্য চাকরি প্রার্থী খুঁজে পাচ্ছেন না, সেই সঙ্গে 10,323 জনকে শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন। প্রায় প্রতিদিনই শিক্ষক শিক্ষিকা অবসরে চলে যাচ্ছেন। বর্তমানে শিক্ষা দপ্তরে 30,000-এরও বেশি শূন্যপদ রয়েছে বলে দাবি করেন বিশ্বজিৎ ঘোষ। MHRD থেকে 2019-এ ছাড় দেওয়া হয়েছিল টোটাল 12,222, 12,222-এর মধ্যে নিয়োগ করা হয়েছে ছাড়ের সময় 1,194 জন, বাকি পোস্টগুলো এখনও ভ্যাকেন্ট আছে প্লাস 10,323 পোস্ট ভ্যাকেন্ট, মানে তার যেহেতু তার চাকরিতে নেই প্লাস যারা অবসর নিচ্ছে রিটায়ারমেন্টে যারা যাচ্ছে রিটায়ারমেন্টের পোস্টগুলো বাকি। এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী স্যার বিপ্লব দেব উনি বলেছেন যে 15,000 টিচার নিয়োগ করবে কিন্তু মানে টেট কোয়ালিফাইড নেই, যোগ্য টেট কোয়ালিফাইড নেই। মাননীয় রক্ত শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছে যে আমি 15,000 শিক্ষক চাকরি দিতে পারি কিন্তু যোগ্য লোক খুঁজে পাচ্ছে না, এখন কাকে চাকরি দেবো। এইসব সব মিলিয়ে এত সংখ্যক মানে এবং একটা হচ্ছে অফিসিয়াল আরেকটা হচ্ছে মন্ত্রীদের কাছ থেকে আমরা পাওয়া যেটা ওনারা বলেছে এবং বিএড অনুপ্রেরণার জন্য সব মিলিয়ে শিক্ষকদের প্রায় 3,000 আনুমানিক 3,000 মতো পোস্ট খালি আছে। এত সংখ্যক পোস্ট খালি পাওয়ার পরও আমরা এই বিষয়ে নিয়োগের বিষয়ে এখন কোনো ধরনের কোনো সহায়তা পাচ্ছি না। এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকে চাকরি প্রদানের বিষয়ে প্রতিশ্রুতি না পেয়ে টেট উত্তীর্ণদের মধ্যে এক প্রকার হতাশা পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।